السلام عليكم ورحمة الله. الحمد لله الله تعالر نعمتের অভাব নেই, আল্লাহ তালার কুদরতের অভাব নেই। তাই আমরা ইমানদার মুসলমান হিসেবে আল্লাহ তালার কুদরত নিয়ে মাঝে মাঝে চিন্তা করা, ফিকির করা দরকার। আল্লাহ তালা কোরআনে কারিমে বলছেন, ওয়াফি আং ফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি নিজেকে নিজে চিন্তা করো। ওয়াফি আং ফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজের দিকে তাকাও, তুমি কি দেখো না আমার কুদরত? যেমন আল্লাহ তাআলার কুদরত, একটা নখ বড় হয় দাঁত বড় হয় না, এটা আল্লাহ তাআলার কুদরত। চুল বড় হয়, মুজ বড় হয়, দাড়ি বড় হয়, কিন্তু ভুঁড়ি আর পাপড়িগুলা বড় হয় না, এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরত নিয়ে একটা চমৎকার কবিতা, যেটাতে আল্লাহ তাআলার কুদরতগুলো ফুটে ওঠে। সন্ধ্যাবেলা দূর আকাশে কে বা জ্বালায় আলো, দিনের বেলায় ধরা থেকে কে বা তাড়ায় কালো। এত শোভা কে দানিল হরেক রকম ফুলে, সূর্য কেন যায় না তার চলার পথ ভুলে। মানুষকে এই ধরনীতে কে পাঠালো ভাই, তার চেয়ে পরম দাতা ত্রিজগতে নাই। অবনীতে কে সিজিল সকল প্রাণী কুল, বলতে পারো কে সে প্রভু সকল শক্তির মূল। কে বা বল মানব মাথায় ব্রেন দিল এত, নবীরা সব খোদার মদদ কেমন করে পেত। কার করুণায় বিমান রকেট আকাশেতে উড়ে, কার দয়াতে তুলছে মানিক সুদূর পাতাল পুরে। রাত্রি আসে আঁধার নিয়ে, দিনে বসে আলোর মেলা, জোনাকিরা মিটমিটিয়ে জলে রাতের বেলা। বাতাস কেন যায় না দেখা তবু তাহা ভয়, অক্সিজেনের অভাব কেন প্রাণ নাহি রয়। পানির মাঝে কোন সত্তায় শিয়ে আছে মাস, কোন সত্তায় বসুন্ধরায় করল রোপণ গাছ। ফলগুলো সব নানা রঙের, পাতাগুলো সবুজ, হেদায়েতের আলো পেও মানুষ কেন অবুজ। তেঁতুল এত টক আবার মিষ্টি কেন আম, মরিচ কেন ঝাল এত কালো কেন জাম। বরফ এত ঠান্ডা আবার আগুন কেন গরম, লোহা এত শক্ত আবার মাটি কেন নরম। ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নেই মোটে, সাদা কালা বাচ্চাগুলো কেমন করে ফুটে। কি কারণে মানব মনে প্রশ্ন জাগে সদা, এত শক্তির মালিক যিনি তিনি মোদের খোদা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রত্যেকটা নিশানা কুদরত নিয়ে চিন্তা ফিকির করার তৌফিক দান করেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করো, তাহলে দামাগ খুলবে, ব্রেন খুলবে, আল্লাহ তাআলার কুদরত চিনা হবে, জানা হবে, আল্লাহকে চিনা হবে, আল্লাহর দিকে ধাবিত হওয়া যাবে। আর আল্লাহকে নিয়ে চিন্তা করার জন্য হাদিসে নিষেধ আছে, যদি শয়তান কখনো আমাদেরকে ধোঁকা দেয় যে আল্লাহকে নিয়ে চিন্তা করার ব্যাপারে, আল্লাহর হাত কেমন হবে, পা কেমন হবে, আল্লাহ আসলো কোথা থেকে, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে, রাসূলের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। আল্লাহ তাআলার ব্যাপারে যদি কারো দিলের ভিতর কোনো ওয়াসওয়াসা শয়তান ঢুকায় দেয়, হাদিসে আছে এটা শয়তানের মাধ্যমে হয়, তাহলে রাসূল বলছেন তোমরা আমানতু বিল্লাহ ওয়া মালায়েকাতিহি পড়ো এবং সূরা ইখলাস পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক তাকদীর দান করেন, বুঝ দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।